আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আমার স্টক অ্যানালিসিস পোর্শনে। আজকে আপনাদের জন্য আমি তিনটি স্টকের অ্যানালিসিস দিব। শুরুতে আমি পাওয়ার সেক্টরের একটি স্টক অ্যানালিসিস দিয়ে শুরু করব, দ্যাট ইজ পাওয়ার গ্রিড। তো শুরুতে আমি আপনাদের সাথে আমার স্ক্রিনটাকে শেয়ার করব, তারপরে আমরা দেখবো স্টকটির ফান্ডামেন্টাল অবস্থা কেমন আছে, তারপরে আমরা সেখান থেকে টেকনিক্যাল অ্যাসপেক্টে চলে যাব। তো পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির যে এনএভি আছে 131.84 টাকা, এবং গত 52 সপ্তাহের যে লোয়েস্ট প্রাইসটা ছিল সেটা 40.40 টাকা, এবং হাইয়েস্ট প্রাইস ছিল 80.60 টাকা, এবং আজকের প্রাইস আমরা দেখতে পাচ্ছি 62.70 টাকা, 11.40 PE-র একটি শেয়ার, এবং জুন ক্লোজিংয়ের একটি শেয়ার। আমরা দেখি এই কোম্পানিটি গত অর্থ বছরে আমাদেরকে কি ডিভিডেন্ড দিয়েছে, এবং এই অর্থ বছরে তার কোয়ার্টারগুলার রিপোর্টটা আমরা দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়ার্টারের যে আমরা ইপিএস দেখতে পাচ্ছি এটাতে 1.82 টাকা, এবং সেকেন্ড কোয়ার্টারে 93 পয়সা, একটু ইপিএসটা কমেছে ফার্স্ট কোয়ার্টারের তুলনায়। ওকে, আর আমাদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 20% লাস্ট অর্থ বছরে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিরেক্টর হোল্ডিং আছে 75%, দেন আমাদের ইনস্টিটিউশন হোল্ড করছে 14.86%, আমাদের ফরেন হোল্ডিং দেখতে পাচ্ছি 0.68%, এবং আমাদের পাবলিকের কাছে আছে 9.46%, 9.46% শেয়ার আমাদের পাবলিকের কাছে আছে। আমরা এখন চলে যাই কোম্পানিটির টেকনিক্যাল চার্টটা আমাদের কি দেখাচ্ছে সেটা দেখার চেষ্টা করি। অ্যাজ ইউ ক্যান সি, আপনারা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা টেকনিক্যাল চার্টে চলে এসেছি। এখানে তো আজকের আমরা গত 3 দিন পরপর এই স্টকের প্রাইসটি নিচের দিকে নিম্নগামী ছিল, তারপর আজকে আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ খানিকটা দর বৃদ্ধি পেয়েছে আজকে। তো এখানে আমরা যে একটু পিছনের দিকে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি কিন্তু একটি ক্রনোলজিক্যাল সিকুয়েন্সে কিন্তু একটি বাড়া কমার ভিতর দিয়ে কিন্তু সে একটা সার্টেন লেভেল থেকে, আমরা যদি জুলাইয়ের স্টেটটা নিই, 50 টাকা লেভেল থেকে শুরু করে সেইখানে চলে গিয়েছিল 72 টাকা 73 টাকা লেভেলে চলে গিয়েছিল, সেখান থেকে আবার একটা বেশ লম্বা একটা সময় কিন্তু সে একটা ডাউন ট্রেন্ডে ছিল। আমরা দেখতে পাচ্ছি আবার সে 53 টাকা লেভেলে চলে এসেছিল, সেখান থেকে আবার কিন্তু সে একটা আপট্রেন্ড নিয়েছে, আপট্রেন্ড করতে করতে সেখান থেকে 79 পর্যন্ত গিয়েছিল, তারপর আবার এখান থেকে ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল। লাস্ট ফিউ আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে মার্চ থেকে সে সাইডওয়াইজ মুভের ভিতরেই আছে, এবং পজিটিভ সাইন হচ্ছে যে যে একটা রেঞ্জ সে কিন্তু মেনটেন করছে, এখানে একটা রেঞ্জ মেনটেন করছে, এই রেঞ্জের ভিতরেই সে মুভ করছে, দ্যাট ইজ এ সাইডওয়াইজ মুভ, যেখানে নর্মালি কনসোলিডেশন হয়ে থাকে স্টকের, সেই ক্ষেত্রে আমি বলবো যে দিস ইজ এ একটা ভালো অবস্থার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা অন্যান্য ইন্ডিকেটরগুলো দেখে আসার পরে আমরা এখানে আবার চলে আসবো, এসে আমরা বিস্তারিত আবার আলাপ করবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরএসএ ইন্ডিকেটরটি অত্যন্ত ভালো অবস্থানে আছে, 51.11, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বুলিশ টেরিটরির ভিতরে এন্টার করেছে, এবং আমরা হোপ করতে পারি যে আমরা যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি সে মুভমেন্ট অত্যন্ত পজিটিভ একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, সুতরাং এখান থেকে আমরা হোপ করতে পারি যে এখান থেকে হয়তো অনেক লম্বা একটা দূর আমাদের, কারণ আমাদের পরবর্তী রেজিস্ট্যান্সটা গিয়ে আমরা পাবো আরএসআই রেজিস্ট্যান্স পাবো 64, তারপর রেজিস্ট্যান্স গিয়ে কিন্তু আমরা 70 উপরে গিয়ে প্রায় 79-75 পাবো, রাইট? তো দেন এগেন আমরা চলে আসি ম্যাকডিতে। আমরা ম্যাকডি দেখতে পাচ্ছি ক্রসিং হয়েছে, বাট খুব সিগনিফিক্যান্ট ক্রসিং না, বাট ক্রসিং হয়েছে। আমাদের আজকের হিস্টোগ্রামটা কিন্তু পজিটিভ হিস্টোগ্রাম, এবং বেজলাইনের উপরে আমরা চলে গিয়েছি। লাস্ট ফিউ ডেজ আমরা বেজলাইনের সাথে সাথেই ছিলাম, আজকে আমরা সেখান থেকে উপরে দিয়ে গিয়েছি, সুতরাং দ্যাট ইজ অলসো পজিটিভ সাইন আমাদের জন্য। এখন আমি আপনাদেরকে এখানে আরও একটি ইন্ডিকেটার প্রেস করে দেখাই সেখানে কি বলছে আমাদের। আমরা চলে যাই বোলিঙ্গার ব্যান্ডে, যাই বোলিঙ্গার ব্যান্ডটা আমাদের কি দেখাচ্ছে সেটা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোলিঙ্গার ব্যান্ডটা যেটা আমাদেরকে দেখাচ্ছে, আমরা যে বোলিঙ্গার ব্যান্ডের যে মিডিল লাইনের জাস্ট উপরে কিন্তু আমরা আজকে চলে গেছি। লাস্ট ফিউ ডেজ আমরা কিন্তু এই মিডিল লাইন যেটা আমাদেরকে বোলিঙ্গার ব্যান্ডের যে MA20 লাইন যেটাকে আমরা বলে থাকি তার গা ঘেসেই আমরা কিন্তু ছিলাম, সুতরাং দিস ইজ এ পজিটিভ সাইন যে লম্বা সময় ধরে আমরা গা ঘেসেছিলাম, আজকে ক্রসটা করেছি, তার মানে আমাদের উই আর ভেরি লাইকলি এখান থেকে আমাদের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি, রাইট? তো এখন আমি আপনাদেরকে এই স্টকটির রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট টেবিলগুলো দেখানোর চেষ্টা করব, এবং তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা এইখানে দেখতে পাচ্ছি যেটা ইনফ্যাক্ট আমরা এখানে সাপোর্টের উপরে আছি, এখানে আমাদের ইনফ্যাক্ট সাপোর্ট আমাদের এখানে নো, আমরা সাপোর্টের উপরে নেই, বাট আমরা যেখানে আমরা
এখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা ব্রেক করেছি। আপনারা যদি আমি রেজিস্ট্যান্স লাইনটা ড্র করি আপনাদের জন্য, আপনারা দেখতে পাবেন দিস ওয়াজ এ রেজিস্ট্যান্স লেভেল। আমাদের এখানে রেজিস্ট্যান্স পেয়েছি আমরা, আমরা রেজিস্ট্যান্স পেয়েছি বেশ ওকে। আমরা আমাদের রেজিস্ট্যান্স ছিল ওকে, আমাদের এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, এবং এখানেও রেজিস্ট্যান্স ছিল। দ্যাট ওয়াজ রেজিস্ট্যান্স অলসো আমাদের জন্য রেজিস্ট্যান্স ছিল। তার পরবর্তীতে কিন্তু আমাদের আমাদের রেজিস্ট্যান্সের উপরেই আমরা এখন আছি। এইখানে যদি আমরা এটাকে একটা সাপোর্ট হিসাবে কনসিডার যদি করি, সে ভেরি নেগলিজিবল একটা সাপোর্ট, এই সাপোর্টটা অনেক স্ট্রং সাপোর্ট আমাদের জন্য, সে ভেরি নেগলিজিবল একটা সাপোর্ট, বাট ইটস নট এ সাপোর্ট, এটা সাপোর্ট আমরা আসলে বলতে পারবো না। তো সুতরাং আমরা একটা রেজিস্ট্যান্সের উপরে রেজিস্ট্যান্সে ক্রস করে গিয়েছি, দ্যাট ইজ এ, তার মানে এটা আমাদের সাপোর্ট হয়ে গিয়েছে এখন। কারণ এখান থেকে আমরা, এখান থেকে যেহেতু আমরা ক্রস আমরা উপরের দিকে গিয়েছি, দ্যাট এই রেজিস্ট্যান্সটা আমাদের জন্য এখন সাপোর্ট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। আমাদের ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা, সেটাকেও কিন্তু আমরা টাচ করেছি। আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা আছে 62.8 জায়গায়, যে আমাদের এখানে রেজিস্ট্যান্সটা, আমাদের রেজিস্ট্যান্স পেয়েছিলাম আমরা, সেখানে আমরা কিন্তু আজকে ক্লোজ হয়েছি। সুতরাং ইট মাইট সো হ্যাপেন যে এখানে হয়তো আমাদের কালকে এই রেজিস্ট্যান্সটাকে একটু এই রেজিস্ট্যান্স ক্রস করতে হবে আমাদেরকে, এবং এই রেজিস্ট্যান্সটা ইভেন ইভেন এখানেও রেজিস্ট্যান্সটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্সটা ছিল। তো সুতরাং আমরা ওই রেজিস্ট্যান্সকে সাপোর্ট নিয়ে, আমরা এখান থেকে সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স লেভেলে একটা রেজিস্ট্যান্সকে টাচ করেছি। আমাদেরকে ইট মাইট সো হ্যাপেন হয়তো আমাদেরকে কালকে রেজিস্ট্যান্সটা যদি এখানে যদি সেলারে যদি স্ট্রং থাকে, তাহলে মিট মাইট কাম লিটল ডাউন আসতে পারে, সেখান থেকে আবার একটা হয়তো আবার ফার্দার একটা মুভ নিতে পারে, বা কনফার্মেটরি কালকে হয়তো আমাকে রেজিস্ট্যান্স ব্রেকের কনফার্মেশন ক্যান্ডেল কালকে আমরা দেখতে পাবো। দেখলে এখান থেকে কিন্তু আমি বলবো যে নেক্সট মুভ ইন্টু ইজ পজিটিভ। আমাদের দেখতে পাচ্ছি আমরা এখান থেকে মুভটা কিন্তু অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি, এখান থেকে পজিটিভ মুভ দেখতে পাচ্ছি। আর যদি কোনো কারণে আমাদেরকে যদি এই রেজিস্ট্যান্সটাকে যদি আমাদেরকে ব্রেক করতে না পারি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যেহেতু আমরা অলরেডি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট করে নিতে হয়েছে, বাট তার পরবর্তী আমাদের হয়তো এইখানে একটা সাপোর্ট খুঁজতে হতে পারে, 58 টাকা লেভেল এসে আমাদের একটা সাপোর্ট খুঁজতে হতে পারে, যেখানে আমাদের একটা সাপোর্ট আছে। তো আই হোপ আমরা এখান থেকে হয়তো যেখানে এখন আছি এখান থেকে দুপুরের দিকে চলে যাব। আচ্ছা, এখন আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স আমি বলেছি আমাদের 63 লাখ টাকা লেভেলে, বা 64 লাখ টাকা লেভেলে আমাদের রেজিস্ট্যান্সটা আছে, 63 সামথিং আমাদের রেজিস্ট্যান্সটা আছে। এবং তারপরও যে রেজিস্ট্যান্স কিন্তু আমাদের আছে হচ্ছে 70 টাকা লেভেলে কিন্তু রেজিস্ট্যান্স, তারপরও যে রেজিস্ট্যান্সটা কিন্তু আছে আমাদের 72.40 টাকা লেভেলে, তারপরও যে রেজিস্ট্যান্স কিন্তু আমাদের প্রায় 78.79 টাকার জায়গায় আমাদের কিন্তু রেজিস্ট্যান্স আছে। তো সুতরাং এখানে আমরা একটা ক্লিন একটা আবার রান দেখতে পাচ্ছি, প্রোভাইডেড আমাদের আজকে যেখানে আমরা ক্লোজ হয়েছি এটাকে কালকে আমরা যদি ক্রস করতে পারি, হোপফুলি আমরা লাইকলি পসিবল এখান থেকে ক্রস করে চলে যাবো ইনশাল্লাহ আমাদের, আমার যেটা দেখে মনে হচ্ছে, রাইট? তো এই যে এই স্টকটি সম্পর্কে যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন ফলো করে থাকেন, তারা তাদের দে ক্যান টেক সাম গাইডলাইন আউট অফ দিস অ্যানালিসিস। এবং আপনাদের যদি করণীয় থাকে কিছু, আপনারা যদি লং টাইমের জন্য কোনো বিনিয়োগকারী যদি বিনিয়োগ করতে থাকেন, তার জন্য অবশ্যই অবশ্যই গুড স্টক টু হোল্ড অন। অ্যান্ড অলসো ফর শর্ট টার্মের জন্য আমরা যেহেতু দেখতে পাচ্ছি একটা পজিটিভ মুভ হচ্ছে, হয়তো শর্ট টাইমও আমরা এখানে একটা প্রফিট নিয়ে বের হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করছি। দ্যাট ডাজন্ট মিন দ্যাট আই অ্যাম অ্যাডভোকেটিং ইউ টু বাই দিস স্টকস, নো, আমি আপনাদের সেটা করছি না, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা যদি এখানে কেউ বাই করি তাহলে আমরা লং টার্মের জন্য তো বেনিফিটেড হবই, আর শর্ট টার্মের জন্য আমরা এখান থেকে একটা ভালো বেনিফিট আমরা নিতে পারবো আমরা আশা করি। উদ্দেশ্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা তখন আমার সাথে ছিলেন।